গতকাল বর্ধমান থেকে একেবারে বেপাত্তা হয়ে গিয়েছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। অবশেষে আজ শিলিগুড়ির বাগডোগরাতে দেখা পাওয়া গেল তার। সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী শুধু জানালেন তিনি কলকাতা যাচ্ছেন, আপাতত শুধুমাত্র এটাই বলতে পারেন। তবে আশ্চর্যজনকভাবেই মন্ত্রীর দেখা পাওয়া গেলেও মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীকে দেখা গেল না আর। কিন্তু দুইজনকে সিবিআই দফতরে হাজিরা দেবার নির্দেশ দিয়েছে আদালত। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সময়ের মধ্যে সিবিআই দপ্তরে আসেননি পরেশ অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারী, এবং যে কারণেই এই দুইজনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে সিবিআই। তাদের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। তবে এখানেই শেষ নয়, এবার মন্ত্রী যাতে পালিয়ে যেতে না পারেন সেই কারণে বিধাননগর পুলিশ কমিশনারকে নজরদারির নির্দেশ দিয়েছেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিমান থেকে নামার পরেই সিবিআই অফিসে মন্ত্রীর উপস্থিতি সুনিশ্চিত করতে হবে। বিমানবন্দর থেকে তাকে সরাসরি নিজাম প্যালেসে নিয়ে যেতে হবে। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিধাননগর কমিশনারকে যোগাযোগ রাখতে হবে। বিচারপতি নির্দেশ দিয়েছেন কোনোভাবেই পরেশ অধিকারীকে জামাই আদর করা যাবে না। পাশাপাশি আবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও জটিলতা বেড়েছে রাজনৈতিক মহলে। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।